হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া স্টাইলে সুজির হালুয়া। সুজির হালুয়াটা আমরা সকালে নাস্তায় তৈরি করে থাকি, পরোটা কিংবা রুটির সাথে খাওয়ার জন্য। আবার অনেক সময় দেখা যায় বিকেলের নাস্তায়ও কিন্তু আমরা সুজির হালুয়াটা বানিয়ে থাকি। সুজির হালুয়া বড় ছোট সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। এটা বানানোও কিন্তু খুবই সহজ, আর সময় কিন্তু খুব বেশি একটা লাগে না। আপনারা হয়তো অনেকে এটা তৈরি করতে পারেন, তবে সাধারণত আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য। হালুয়া তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এক কাপ পরিমাণ কাঁচা সুজি দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, মিডিয়াম টু লো করে রেখেছি। এই আঁচেই আমি সুজিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ চুলার আঁচটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। যখন হালকা করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এবার ঘির সাথে খুব ভালোভাবে আবার আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখনও আমি মিডিয়াম টু লো রেখেছি, কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এখন পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু সুজির হালুয়াটা একদমই ভালো লাগবে না। ভাজতে ভাজতে এটা একটা লাল আভা তৈরি হবে সুজির মধ্যে, কিন্তু এটা পুড়বে না, এরকমভাবে ভাজতে হবে। যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচ এবং দুটো দারচিনি। এলাচ দারচিনিটা দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। আবারও আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি আজকে 3 কাপ পরিমাণ দুধ দিয়েছি, আর দুধটাকে আমি আগে থেকে একটু ফুটিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু না ফুটিয়েও দিতে পারেন, ঠান্ডা দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার দুধটা গরম ছিল, এই অবস্থায় আমি দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এবার দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি সুজির সাথে। এখন দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। 1/4 কাপ চিনিতে কিন্তু হালুয়াটা মিডিয়াম মিষ্টি হয়েছে। আপনারা যদি আর একটু কম পছন্দ করেন মিষ্টি তাহলে 1/2 কাপ দিতে পারেন, আর যদি বেশি পছন্দ করেন তাহলে 1 কাপ পরিমাণ দেবেন। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম আঁচে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বারবার নাড়তে হবে, নয়তো কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু সুজিটা দুধ টেনে নিয়েছে, আর চিনিগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছিল। এবার মিডিয়াম আঁচে রেখেই বারবার নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিতে হবে। নাড়াচাড়া যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স আছে। 4-5 মিনিট পর দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু দুধটা শুকিয়ে গেছে, আর সুজিটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। যখন এরকমভাবে দেখতে পাবেন যে সুজিটা সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়াম আছে। নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন যে দুধ সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর সুজিটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে হালুয়াটা কিন্তু হয়ে গেছে। আর এই হালুয়াটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে, তাই এই পর্যায়ে আমি হালুয়াটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ঝটপট সুজির হালুয়া। অল্প সময়ে কিন্তু তৈরি করে ফেললাম সুজির হালুয়াটা। পরিবেশন করে উপর থেকে আমি বাদাম কুচি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাদাম কুচি অথবা কিশমিশ দিতে পারেন, আবার যদি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। আপনাদের বিভিন্ন রান্নার ছবি এবং বিভিন্ন রান্নার গল্প যদি আমার সাথে শেয়ার করতে চান, আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।